আপনি একটা জিনিস সম্পর্কে দাবি করতেছেন সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে আপনি কথা বলবেন এটা তো আমি আপনার সাথে কথা বলতে যাই নাই হ্যাঁ সুতরাং আপনার এই সংজ্ঞাটা দিতে হবে মনে করেন আমি আপনাকে পিচিং পাচাং পুচুং পুচুং নিয়ে আপনার সাথে কথা বলবো তখন আমার আমার আগে আপনাকে বলে দিতে হবে যে পিচিং পাচাং পুচুং পুচুং জিনিসটা কি এটা দেখি এটা খায় না মাথায় দেয় এটা আগে আপনারে বুঝায় নিতে হবে তারপরে এটা নিয়ে আলোচনা আমি করতে পারবো আপনি আমার সাথে আলোচনা করতে আসছেন সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা করতে তাহলে আপনার আগে আমাকে বলতে হবে যে সৃষ্টিকর্তা এই জিনিসটা কি এটা খায় না মাথায় দেয় নাকি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করে কি কোন জায়গায় লাগায় এটা কোন জায়গায় কি করব আমি এটা দিয়ে হ্যাঁ এন্ড এটা যদি আপনি আমাকে ভালো করে বুঝান তখন আমি সেটার অস্তিত্ব নিয়ে আছে নাকি নাই সেটা নিয়ে আলোচনা করতে পারবো আগে তো এটা আপনাকে ডিফাইন করতে হবে জিনিসটা কি কি নিয়ে আলোচনা করতেছি ভাই 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 আপনি কন আপনি না না আমি বলবো না এই সমস্ত আচরণ করবেন আমার সাথে আমার লাইভে এসে আপনি দাবি করছেন আপনি সংজ্ঞাটা দেন

এমন কথা বলার আমার আপনি আমার সাথে কথা বলতে আসছেন আমি আপনার সাথে কথা বলতে যাইনি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি বলছেন সৃষ্টিকর্তা নিয়ে আপনি আলোচনা করতে চান বা সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে কথা বলতে চান ঠিক আছে বলেন কিন্তু আগে তো আপনার সৃষ্টিকর্তার জিনিসটা কি এটা আমাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে এরপরে আমি এটার অস্তিত্ব নিয়ে কথা বলতে পারবো সেটা যদি করতে পারেন তাহলে কথা বলবো আর যদি করতে না পারেন তাহলে করে দিব ভাই আপনার সাথে কথা বলার এমন কোন চুলকানি আমার উঠে নাই এই রুহুল নামক লোকের সাথে কথা না করতে পারলে আজকে রাত্রে আমার না ভাই আমি ভাই কান্তে বসবো ভাই এমন এমন ভাইবেন না যে এত ইম্পর্টেন্ট ভাইবেন না ভাই হ্যাঁ কথা বলতে আসলে কথা বলেন না বলতে চাইলে বিদায় হন হ্যাঁ রাহুল সাহেব বলেন আপনি আচ্ছা ঠিক আছে আমি আপনি যেভাবে বলেন এভাবে বলতে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আমার মতে সৃষ্টিকর্তার সংজ্ঞা হলো যিনি সৃষ্টি করেন যিনি মহাবিশ্ব অস্তিত্বে নিয়ে আসতেন আচ্ছা মহাবিশ্ব অস্তিত্বে নিয়ে আসছেন এটা হচ্ছে আপনার মানে সংজ্ঞা তাহলে মহাবিশ্ব আগে ছিল কোথায় আগে ছিল না আগে ছিল না তখন তাহলে কি ছিল নাথিং কোনো কিছু ছিল না নাথিং হইলে সেখানে সৃষ্টিকর্তা আসলো কোথা থেকে সৃষ্টিকর্তা ছিল কিন্তু ওই যে মহাবিশ্বের যে অস্তিত্ব সৃষ্টিকর্তা থাকলে সেটা নাথিং হলো নাথিং হলো কেমনে আমি ভাই আমি নাথিং ওয়েট 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 নাথিং মানে হচ্ছে নাথিং মানে হচ্ছে কোন কিছুরই অস্তিত্ব নাই এখন আপনি আবার আবার নাথিং 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 ছিল থাকলে সাথে যদি আপনি বলেন যে আমার কাছে আচ্ছা আপনাকে আমি একটা সহজ প্রশ্ন করি ভাই মনে করেন আপনি বলতেছেন যে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই কোনো টাকা পয়সা নাই মাত্র একশো টাকা আছে কোনো টাকা পয়সা নাই কিন্তু খালি একশো টাকা আছে এই কথা দুইটা পরস্পর বিরোধী এটা কি আপনি বুঝেন

কিন্তু সেখানে আবার একটা সৃষ্টিকর্তা ছিল এই কথা দুটা পরস্পর বিরোধী এটা কি আপনি বুঝতেছেন না হ্যাঁ ভাই হ্যাঁ শুধু আপনি বলবেন নাকি আমার একটু বলার সুযোগ দিবেন আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনার মানে কথার একটা ত্রুটি আমি বের করে দেখাইছি এখন এই বিষয়ে আপনি শুধুমাত্র কথা বলেন বলেন আমি তো আমি তো ওই ইন্ডিকেট করছি যে সৃষ্টি কথাকে ইন্ডিকেট করি না আমি করছি মহাবিশ্বের এক্সিস্টেন্স অফ ইউনিভার্স আমি আমিও তো আমিও তো সেটাই বলছি আমি সেটা তো সেটা থেকে ভিন্ন কিছু আমি বলি নাই তো মহাবিশ্ব মহাবিশ্বের উদ্ভবের আগে আপনি বলেছেন কিছুই ছিল না নাথিং তেলে নাথিং আর সামথিং কিভাবে থাকতে পারে একসাথে সামথিং থাকলে তো সেটা নাথিং হবে না আর নাথিং হইলো তো কোনো সামথিং থাকতে পারবে না কোন থিং থাকতে পারবে না কোন কর্তা কর্তা অঞ্চলতা মর্তা ভর্তা কোন সৃষ্টি কর্তা ভর্তা মর্তা ভর্তা চর্তার্তা কিচ্ছু থাকতে পারবে না নাথিং এর সাথে কোনো কিছু এক্সিস্ট করতে পারে না নাথিং মানে নন এক্সিস্টেন্স মানে কোন কিছুর অস্তিত্ব নাই তাহলে কোন কিছুর অস্তিত্ব না থাকলে সেখানে আবার একটা সৃষ্টি কর্তা আসবে ভাই

তেলে সৃষ্টি করতে ছিল তেলে সৃষ্টিকর্তা তেলে মহাবিশটটাকে বানাইছে কি থেকে হ্যাঁ শূন্য থেকে বানাইছে কোনো শূন্য না কোনো সৃষ্টিকর্তা কোনো জায়গাটা তো সেখানে এক্সিস্ট করতে পারে না কারণ সেখানে কেন পারে না নিজেই বলতেছে কেন পারে না শূন্য কোনো কিছু সেখানে এক্সিস্ট করতে পারে না কারণ আপনার সৃষ্টিকর্তা সংজ্ঞা অনুসারে আপনার সৃষ্টিকর্তা কি অসীম না অসীম অসীম হইলো কোনো শূন্য স্থান থাকতে পারে না তো ঠিক আছে আপনি যদি দাবি করেন যে সস্তা অসীম সেখানে যদি কোনো কিছু নাই থাকে তো এই মহাবিশ্ব এই ইউনিভার্স কিভাবে তার অস্তিত্ব আছে আপনি কথাটা বুঝে তারপর উত্তর দেন আপনার কাছে আপনার মনে হচ্ছে যে আপনি কথা বলতে পারলি আপনি যদি মনে করেন যে কথা বলতে পারলি কথার পিঠে কথা বলতে পারলি আমি দিচ্ছি তাহলে না না এটা না আপনাকে আমি বলেছি আপনাকে আমি বলেছি যে আপনার সৃষ্টিকর্তা যদি অসীম হয় সেখানে কোনো শূন্য থাকতে পারে না শূন্য এবং অসীমতা পরস্পর বিরোধী এটা কি বোঝেন মাথায় ঢুকে এটা কিভাবে দিলাম যে শূন্য এবং হ্যাঁ সেটা তেলে তো আপনি বলতে পারতেনা এটা তো আপনি বলতে পারতেনা এটা এটা মানে মানে কি এটার মানে কি শূন্যতা এবং অসীমতা একসাথে হ্যাঁ এটা তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন আপনি তো জিজ্ঞেস করেন কিছু আপনি তো চাপার উপরে রাখি রাখি এত কথা আপনার শুনতে না আপনি তো মনে চাপার উপরে মারতেছেন মানে কথা মানে কথার কোন মানে এই এত চুনাহাগা মুমিনদের সাথে কথা বলতেও ভাই বিরক্ত লাগে এত চুনাহাগা মুমিনদের সাথে কথা বলতেও বিরক্ত লাগে আপনাকে আমি বুঝাই দিচ্ছি যে অসীমতা এবং শূন্য এই দুইটা একসাথে অবস্থান করতে পারে না কেন কারণ হচ্ছে এই যে যেমন ধরেন এই যে চার কোন একটা বক্স আছে আমার যে ছবিটা আমার যে ছবিটা এখানে দেখা যাচ্ছে এটার ভিতরে এটার চার কোন একটা কালো রঙের একটা বক্সের ভিতরে ওই ছোট একটা গোল জায়গাতে আমার ছবিটা দেখা যাচ্ছে হ্যাঁ এই চার চার কোনা বক্সটাকে যদি আমি অসীম ধরি তাহলে এবং ওই ছোট জায়গাটা থেকে যদি আমি শূন্য ধরি তাহলে দেখেন এই যে কালো যা জিনিসটা কালো জিনিসটা কিন্তু আমার ছবির যে গোলটা আছে সেই গোলটার ভিতরে নাই কালো জিনিসটা নাই এই কারণে কালো জিনিসটা কখনো অসীম হইতে পারবে না কারণ কালো জিনিসটার একটা বাউন্ডারি আছে কি যে যে আমার ছবিটা মাঝখানে আছে বাউন্ডারিটা সেই মাঝখানে যে গোল জায়গাটা সেইখানে কালো জিনিসটা নাই তার মানে এই কালো জিনিসটার একটা সীমাবদ্ধতা আছে এই কারণে এইটা কখনো অসীম হইতে পারবে না এখন ধরে নেই যে এই কালো বক্সটা হচ্ছে গিয়ে অসীম এবং মাঝখানে একটা শূন্য আছে এই শূন্য জায়গাটাতে এই কালো রঙের বক্সটা এক্সিস্ট করে না অবস্থান করে না তার কোনো ফাংশন নাই সেই মাঝখানে সেই মাঝখানে যে শূন্য জায়গাটাতে এই কারণে এই কালো জায়গাটা কখনো অসীম হইতে পারবে না কারণ তার একটা সীমানা তৈরি হয়ে গেল সে একটা জায়গা আছে এমন একটা জায়গা আছে যেখানে সেই কালো জিনিসটা নাই এই কারণেই এইটার একটা সীমানা তৈরি হয়ে গেল সেই কারণে অসীম অসীম শব্দটার মানে হচ্ছে কোনো সীমা থাকবে না সেটার কিন্তু যখনই একটা স্থান থাকবে। সেই অসীমতাটা সীমাবদ্ধ হয়ে যাবে কারণ তার একটা একটা জায়গা আছে যে জায়গাটাতে সেই অসীমতাটার কোনো ফাংশন নাই তাহলেই এই অসীমতাটা সীমাবদ্ধ হয়ে গেল এই জিনিসটা বুঝতে হইলে আরো ভালোভাবে বুঝতে হইলে আপনি যেকোনো ফিলোসফির বই পড়তে পারেন

মাদ্রাসা সাপ এগুলা থেকে এগুলোর সাথে তো কথা বলি না ভাই কেন আপনারা বুঝেন না যে আপনাদের মানে একেবারে বালসাল লেভেলের একেবারে ঠিক আছে পরের জনকে যুক্ত